বুঝতে পেরেছি কতগুলো কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন এখানে কিন্তু এই যে আমাদের যে এখানে একটা ইয়া রয়েছে অনুগ্রাম রয়েছে, শুনতেন কি কথা কিন্তু জীবন বস্তু প্রথমেই বোধ করছি মহান বলি খাজা রহিমুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রায়ের কথা। আমরা জেনেছি ওনার হাতে এই উপমহাদেশে 90 লক্ষ বিভিন্ন স্থান পৌঁছে, এটি কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয়। কারণ দেখেন আমরা যখন একটা কথা বলি আমাদের কথা কিন্তু সবার মত পথের সাথে মিলে না, দেখা যায় যে মতের বিপক্ষে গেলে আমরা অসন্তুষ্ট হই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি বলে এমন কি বললেন যে যেই ধর্মেরই মানুষ ছিল তারা তাদের নিজের ধর্ম পরিচয় নিজের বর্ণ গোত্র পরিচয় সবকিছুকে ত্যাগ করে আসলে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি যে ফিলোসফিকে উপস্থাপন করছেন সেটাকে সে গ্রহণ করেছে এবং তার পরিচয় সে পরিচয় হয়েছে। আমরা আজকে বুঝতে পারছি মহান ইমামের কথা থেকে নিশ্চয়ই সেটাই ছিল ইসলামিয়াতের কথা, সেটাই ছিল মানবতার কথা, যেই কথা কিন্তু কাউকে আঘাত করেনি, বরং যে কথা ছিল সকল ধর্ম বর্ণ গোত্র মুলুকিয়া দেশ বর্ডার সবকিছুর ঊর্ধ্বে, যে কারণে সকলে সমানভাবে সেই কথাকে গ্রহণ করেছে এবং এটাই কিন্তু আজকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে পর্দা নেওয়ার পর এই 1450 বছর বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রবাহে ইসলামের এই মূল ধারাটি কিন্তু হারিয়ে এই যে চমৎকার একটি কথা যে জীবন বস্তুর ঊর্ধ্বে। আমাদের স্যার মিয়াজি স্যার তিনি কিন্তু হযরত শাহজালাল মিয়াজি রহমতুল্লাহ আলাইহির কথা বলেছেন, ইবনে বতুতা বিশিষ্ট পলিগ্রাফ, ইবনে বতুতা যখন বাংলাদেশে এসেছিলেন তখন কিন্তু শাহজালাল মিয়াজি রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার দেখা হয়েছিল। আজকে কেউ কোন রাজ্য দখল করলে আমরা সেই রাজ্যের কিভাবে মালিকানায় বলবো কিভাবে মসনদে বলবো সেই চিন্তা করতে আমরা পাগল হয়ে যাই, এই কিন্তু মুলুকিয়া। কিন্তু আমাদের হযরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ ইবনে বতুতা তিনি কোট করছেন হযরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ ওনার স্বাস্থ্য ছিল নিকৃষ্ট, খুব স্লিম বডি। এই কথা যখন আমি শুনেছি আমাদের মান জনতা সমর্থনে পাবে, কারণ কি ছিল ওনার ওনার পুরো কিন্তু জীবনধারাকে তিনি কোট করেছেন। হযরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ কোনো ভারী খাবার তিনি গ্রহণ করতেন না, শুধুমাত্র তিনি ঘি খেতেন। কেন? ঘিটা কিন্তু পেটকে আনন্দ দিবে না কিন্তু শরীরের পুষ্টিটা যোগাবে, এনার্জি যোগাবে। দেখেন এইভাবে তারা ইসলামের সাধনা করে গেছেন, যার কারণে তাদের মাধ্যমে আজকে কিন্তু এই ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রচারণ হয়েছে। আমাদেরকে এই ধারাটি দেখতে হবে, এই যে রাষ্ট্র সার্বজনীন, আমরা ইকবালকে চর্চা করলে এই কথাটি কিছুটা বুঝতে পারি। ইকবাল কিন্তু বলতে চেয়েছেন যে মানুষের আসলে তারা আমাদের ঠিক নয়। তো মহান ইমাম একটি কথা বলেছেন যে এই প্ল্যাটফর্ম এটি আসলে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সঠিক ইসলামকে আমরা চর্চা করতে পারি। আমাদের মহান ইমাম বলেছেন যে এই প্রতিষ্ঠান এই ইনসানিয়াত বিপ্লব এটি কিন্তু কোনো আমার প্রতিষ্ঠান নয়, আসলে তিনি আমাদের জন্য এই প্ল্যাটফর্মকে উন্মুক্ত করে দিয়েছেন। এই যে তিনি তার নিজের জীবনের যে সাধনা এই যে কষ্ট এই কষ্টগুলো তিনি যে প্ল্যাটফর্মকে উন্মুক্ত করে দিয়েছেন, আমরা যদি এখানে এসে আমাদের কষ্টগুলোকে বলতে পারি এবং এই ইনসানিয়াত বিপ্লবকে মানবতার ইনসানিয়াতকে প্রতিষ্ঠার জন্য আমরা যেন সবাই একতাবদ্ধ করতে পারি এই আশাবাদ দেখিয়ে আসসালামু আলাইকুম।